প্রকৃতিতে কিছু কিছু পদার্থ পাওয়া যায় যাদের থেকে আপনা আপনি নির্গত হয় এইসব পদার্থদের বলা হয় তেজস্ক্রিয় পদার্থ এবং এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা আজ আমরা তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করব বিকিরণ বা রেডিয়েশন কীভাবে হয় কিভাবে একটা বস্তু থেকে রশ্মি নির্গত হয় সেটা আমরা জানি যেমন ধরো একটা জায়গায় আগুন জ্বলছে তাহলে আগুন জ্বলছে সে সে আগুন নির্গত হচ্ছে বা রশ্মি নির্গত হচ্ছে বিকিরণ হচ্ছে অর্থাৎ এখানে কীভাবে বিকিরণ হলো এটা কোনো দাহ্য পদার্থ তাকে দহনের ফলে সেই দহনের থেকে যে শক্তিটা পাওয়া যাচ্ছে সেটা বিকিরণ আকারে নির্গত হয় তাছাড়া বিকিরণ কীভাবে হতে পারে এখানে দেখো ল্যাম্পের আলো ল্যাম্প থেকে আলো নির্গত হচ্ছে অর্থাৎ একটা বিকিরণ নির্গত হচ্ছে কিভাবে হচ্ছে ল্যাম্পের মধ্যে কেরোসিন তেল জ্বলছে যে কেরোসিন তলে কেরোসিন তেলের যে মানে দহন তার ফলে যে শক্তি নির্গত হচ্ছে সেই থেকে বিকিরণটা হচ্ছে তারপর দেখো প্রদীপের আলো এখানেও এক ধরনের তেলের তেল পুড়ে যে শক্তি পাওয়া যায় সেই শক্তি বিকিরিত হয় আলো হিসাবে মোমবাতি দহনের ফলেও মোমদে থেকে আলো বিকিরণ হয় বাল্ব ইলেকট্রিক বাল্ব থেকেও আলো বিকিরণ হয় ইলেকট্রিসিটি দিলে কিন্তু ব্যাপারটা দেখো এই যে বিকিরণগুলো হচ্ছে প্রত্যেকটা বিকিরণের ক্ষেত্রে একটা কিছু একটা লাগছে মানে তাকে বিকিরণটা শুরু করার জন্য তাকে কিছু একটা এনার্জি দিতে হয় যেমন তুমি যদি যদি কাঠকে পোড়া পোড়াও তাহলে কাঠ থেকে আলো বেরোবে কিন্তু কাঠটাকে পোড়াতে হবে প্রথমে তাকে একটা জ্বালাতে হবে কাঠটাকে কেরোসিন থেকে আলো পেতে পারো কিন্তু কেরোসিনটাকে প্রথমে কিন্তু জ্বালাতে হবে না জ্বালালে কেরোসিন থেকে আলো পাওয়া যাবে না একই রকমভাবে মোমবাতি থেকেও তুমি আলো পেতে পারো কিন্তু এমনি খালি মোমবাতি থেকে তুমি আলো পাবে না তাকে কিন্তু জ্বালাতে হবে ইনিশিয়ালি তাকে একটা এনার্জি দিতে হবে আবার বাল্ব বাল্ব থেকেও আলো পেতে পারো তা কিন্তু তাকে ইলেকট্রিসিটি দিতে হবে বাল্বের যে ফিলামেন্ট সেটা উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে কিন্তু তাকে ইলেকট্রিসিটি দিতে হয় তাহলে তাহলে দেখলাম কোনো বিকিরণের জন্য তাকে কিছু একটা উদ্দীপনা দিতে হয় কিন্তু তেজস্ক্রিয় পদার্থ যারা তেজক যেসব মৌলগুলো রয়েছে যেমন ইউরেনিয়াম থোরিয়াম পোলোনিয়াম রেডিয়াম যেগুলো ভারী মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক বিরাশি থেকে বেশি বিরাশি বা তার থেকে বেশি মূলত বিরাশি থেকে বেশি যে মৌলগুলো যেগুলো প্রাকৃতিক তেজস্কীয় মৌল সেখান থেকে থেকে যে রশ্মিটা নির্গত হয় সেখান থেকেও রশ্মি নির্গত হয় বিকিরণ নির্গত হয় কিন্তু এই বিকিরণ আমাকে কিছু করতে হয় না অটোমেটিক বিকিরণ হয় স্বতঃস্ফূর্ত বিকিরণ বা যাকে আমরা বলতে পারি স্পন্টেনিয়াস রেডিয়েশন হয় এই সব পদার্থগুলো থেকে যেগুলোকে আমরা তেজস্কীয় মৌল বলছি একে উত্তপ্ত করতে হয় না একে কারেন্ট দিতে হয় না আপনা আপনি এই সকল মৌলগুলো থেকে রশ্মি নির্গত হয় এই ঘটনাটাই হচ্ছে তেজস্ক্রিয়তা এবং এই মৌলগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম ইউরোনিয়াম থরিয়াম পোলোনিয়াম রেডিয়াম যেটা আবিষ্কার করেছিলেন এই ঘটনাটা প্রথম আবিষ্কার করেন বেকরেল বিজ্ঞানী বেকরেল তারপরে রাদারফোর্ড কুড়ি কুড়ি দম্পতি পালাম করি বিয়ের করি তাদের প্রচেষ্টায় এই তেজস্ক্রিয়তা ব্যাপারটা সম্বন্ধে আরও অনেক কিছু জানা যায় তো রেডিয়াম তো আবিষ্কার করেছিলেন কুড়ি দম্পতি পোলোনিয়ামও আবিষ্কার করেছিলেন কুড়ি দম্পতি তোমরা জানো যে মাদাম কুড়ি তার জন্মস্থান হচ্ছে পো পোল্যান্ড এবং তার পোল্যান্ডের তার জন্ম দেশ আর কি সেই অনুযায়ী তার না এই মৌলটার নাম হয় পোলোনিয়াম রেডিয়ামও তাদের আবিষ্কার রেডিয়াম চিকিৎসার কাজে লাগে ক্যান্সারের চিকিৎসায় এবং ওই কুড়ি দম্পতি এই রেডিয়াম আবিষ্কারের পর কোনো রকম মানে তারা এই এটা যেহেতু চিকিৎসা কাজে লাগছে যাতে সর্বসাধারণ মানে সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ পায় ক্যান্সারের চিকিৎসা ক্ষেত্রে রেডিয়াম ব্যবহার করে সেই জন্য তারা কিন্তু রয়্যালটি নেন তারা এই আবিষ্কারের রয়্যালটি তারা নেননি অর্থাৎ তারা পেটেন নেননি তো যাতে সাধারণ যদি পেটেন নিতেন নিতেন তারা তাহলে এই রেডিয়ামটার মানে রেডিয়ামের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসার যে খরচ সেটা অনেক বেড়ে যেত তাহলে সাধারণ মানুষ এই চিকিৎসা সুযোগ পেত না সাধারণ মানুষ যাতে চিকিৎসার সুযোগ পায় সেই কারণে তারা এই মহান কাজটি করেছিলেন তারা রয়্যালটি নেননি তো যাই হোক আমরা তেজস্কীয় তেজস্ক্রিয়তার সম্বন্ধে আমরা আরও গভীর আলোচনা করতে যাচ্ছি আমরা দেখলাম তেজস্কীয় মোলজ যেখান থেকে অটোমেটিক বা আপনা আপনি রশ্মি নির্গত হয় স্বতঃস্ফূর্ত বিকিরণ হয় যাকে আমরা বলছি স্পন্টেনিয়াস রেডিয়েশন এখান থেকে তিন ধরনের রশ্মি নির্গত হয় কি কি আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি আলফা বিটা এদিকে আমরা রশ্মি বলছি ঠিকই কিন্তু আলফা বিটা প্রকৃতপক্ষে রশ্মি নয় এগুলো কণা এবং একমাত্র গামাটাই হচ্ছে রশ্মি তো একটা পরীক্ষা করা যাক পরীক্ষা করা হয়েছিল যে একটা রেডিও একটিভ সাস্টেম যেখানে ছবিটা দেখানো হয়েছে এখানে একটি তেজকু মৌলও রাখা হয়েছে একটা জায়গায় এখান থেকে রশ্মি নির্গত হচ্ছে তারপর এই যে রশ্মির যে নির্গমন পথ সেখানে দুদিকে দুটো পাত রাখা হলো আহিত আহিতপাত একদিকে ধনাত্মক আধান আহিত আহিতপাত একদিকে ঋণাত্মক আধান আহিত আহিতপাত কি দেখা গেল দেখা গেল যে তেজস্কো মতো থেকে যে রশ্মি নির্গত হচ্ছে সেই রশ্মিটার তিনটে অংশে বিভক্ত হয়ে গেল। একটা অংশ ধনাত্মক পাতের দিকে বেঁকে গেল একটা অংশ ঋণাত্মক পাতের দিকে বেঁকে গেল এবং একটা অংশ কোনো রকম বেঁকে গেল না সোজা নির্গত হলো এখান থেকে কি জানা গেল। তাহলে আমরা দেখলাম একটা তেস্কীয় মদ থেকে যে রশ্মি নির্গত হচ্ছে সেটা তিন ভাগে ভাগ হয়ে গেল যখন একটা একটা তরিত ক্ষেত্রের মধ্য তরিত ক্ষেত্রের মানে এর এর দুপাশে যখন তরিত ক্ষেত্র দেওয়া হলো তরিত ক্ষেত্রে কারা বিক্ষিপ্ত হয় কোনো আহিত বস্তু বিক্ষিপ্ত হয় তাহলে তেজস্কীয় মদ থেকে যে রশ্মি নির্গত হচ্ছে তারা কি কোনো আহিত রশ্মি কি আহিত হতে পারে তা নয় তাহলে নিশ্চয়ই এই যে রশ্মি তেস্কীয় মধু থেকে নির্গত হচ্ছে এরা রশ্মি প্রকৃতপক্ষে নয় হ্যাঁ এই তিন ধরনের রশ্মি আমরা পেলাম যেখান থেকে দেখলাম যে এক ধরনের রশ্মি বিক্ষিপ্ত হলো না সোজা গেল সে প্রকৃতপক্ষে রশ্মি আর যারা বিক্ষিপ্ত হলো অর্থাৎ দেখো তিন ধরনের রসি যেগুলো বেরোয় আলফা বিটা বিটারসি এবং রশ্মি তার মধ্যে আলফা রশ্মি দেখতে পাচ্ছ ছবিতে বিক্ষিপ্ত হয়েছে আলফা রসি বিক্ষিপ্ত হয়েছে বিটা রশ্মি বিক্ষিপ্ত হয়েছে রশ্মি বিক্ষিপ্ত হয়নি সুতরাং গামারসি রসি রশ্মি আলফারসি বা রসি রশ্মি নয় তারা কণা এটা প্রমাণিত হলো এবং দেখতে পেলাম আলফা রসি যেহেতু নেগেটিভ পাতের দিকে বিক্ষিপ্ত হয়েছে এই যে নেগেটিভ পাত সেই নেগেটিভ পাতের দিকে আলফা আলফারসি বিক্ষিপ্ত হয়েছে নেগেটিভ পাতের দিকে সুতরাং আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক এবং সিমিলারলি রশ্মি যেহেতু ধনাত্মক পাতের দিকে বেঁকে গেছে তাই রশ্মি হচ্ছে ঋণাত্মক আর গামা রশ্মি প্রকৃতপক্ষের রশ্মি তার কোনো আধান নেই এখান থেকে আমরা যে তিন ধরনের রশ্মি তেস্কীয় মৌল থেকে নির্গত হয় আলফা বিটা রশ্মি গামা রসি তাদের আধানের প্রকৃতি সম্বন্ধে জানতে পারলাম আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক বিটা রসি হচ্ছে বিটারসি প্রতি আলফা বিটা প্রকৃতপক্ষে রসি নয় আলফা কণা হচ্ছে ধনাত্মক বিটা কণা হচ্ছে ঋণাত্মক এবং গামা রশ্মি প্রকৃতপক্ষে রশ্মি এবং সে নিস্তরই এরপর আসছি এই যে তিন ধরনের রশ্মি নির্গত হয় এরা কিন্তু ভেদন ক্ষমতা সম্পূর্ণ রশ্মি এদের ভেদ করার ক্ষমতা রয়েছে আমরা ভেদন ক্ষমতা সম্বন্ধে জানি এক্স রসিভ কথা আমরা পড়েছি যে একসি চামড়া ভেদ করতে পারে না কিন্তু হার ভেদ করতে পারে সরি ভুল বললাম একসি হার ভেদ করতে পারে না কিন্তু চামড়া এবং পেশি ভেদ করতে পারে এরকম এক্স রসিভ ভেদন ক্ষমতা এখানে যে তিন ধরনের রশ্মি নির্গত হয় তেজস্ক্রিয়তা ফলে বা তেজস্কোর মৌল থেকে আলফারসি বিটারসি গামারসি তার মধ্যে গামারসি সে হারও ভেদ করতে পারে ছবিতে দেখো গামারসি দেখানো হয়েছে এটা পুরো সম্পূর্ণ মানব দেহ পেরিয়ে চলে যাচ্ছে এক্স রসি আমি বললাম একটু এক্সরসি মাংস পেশি এবং চামড়া ভেদ করতে পারলেও হার ভেদ করতে পারে না সে কারণে হাড়ের ছবি তোলা হয় একষষ্ঠীর সাহায্যে আর বিটারসি তাহলে গামারসি ক্ষমতা কিন্তু একষষ্টি থেকে বেশি আর বিটারসি বিটারসি ক্ষমতা একষষ্টি থেকে কম আর সবথেকে বেধন ক্ষমতা কম হচ্ছে আলফা রশি তাহলে দেখলাম যে তেসকে মধ্য থেকে যে রশি নির্গত হয় তাদের তারা ভেদন ক্ষমতা সম্পূর্ণ রশি তার মধ্যে তিন ধরনের রশ্মির মধ্যে গামা রসি ভেদন ক্ষমতা সবথেকে বেশি এবং তারপরে বিটা রসি তারপরে আলফা রসি ভেদন ক্ষমতা আলফা রসি বেধন ক্ষমতা সবথেকে কম একটা কম্পেরিজন করা যেতে পারে যে আলফা রসি কতটা ভেদ করতে পারে আলফা কোনা প্রকৃতভাবে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পুরো অ্যালুমিনিয়াম পাত দিয়ে আটকানো যায় মানে আলফা কোনার যা ভেদন ভেদন ক্ষমতা তাতে কিন্তু মাত্র জিরো পয়েন্ট ওয়ান পুরো অ্যালুমিনিয়াম পাত রেখে দিলে আলফাকোনা কিন্তু তাকে ভেদ করতে পারবে না বিটা কোনাকে আটকাতে সেখানে ওয়ান সেন্টিমিটার অ্যালুমিনিয়াম পাতের প্রয়োজন বিটার থেকে আলফার থেকে বিটা কোনা ভেদন ক্ষমতা একশো গুণ বেশি এবং বিটার থেকে আবার গামারসি ভেদন ক্ষমতা আরও একশো গুণ বেশি আর এক্স ভেদন ক্ষমতা গামার থেকে একটু কম সরি বিটার থেকে হ্যাঁ গামার থেকে অনেক অনেকটাই কম এবং বিটার থেকে একটু বেশি এটা একষষ্টিকে আটকানোর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অ্যালুমিনিয়াম পাথ প্রয়োজন এবার আসছি ভর ও আধানের পরিমাণ লক্ষ্য করে দেখো আলফা বিটা বা গামার রসি যে নির্গমন হয় এটা কিন্তু নিউক্লাস থেকে এই রশ্মিগুলো নির্গমন নির্গত হয় বা নিউক্লিয়াসের বাইরে থেকে নয় বা পরমাণুর বাইরে অংশ থেকে নয় লক্ষ্য করে দেখো আলফারসি নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে আলফারসির মধ্যে কি আছে আলফারসির মধ্যে যেটা আছে অ্যাকচুয়ালি দুটো পোটন এবং দুটো দুটো নিউটন নিয়ে একটা আলফা কণা তৈরি হয় আলফা পোকের কণা এর মধ্যে থাকে কি দুটো পোটন এবং দুটো নিউটন এর একটা প্যাকেট ভাবতে পারো এক একটা প্যাকেট যেখানে দুটো পোটন আছে দুটো নিউটন আছে এটাই হচ্ছে আলফা কণা সুতরাং বুঝতে পারছো আলফা কণার আধান দু একক এবং ভর চার একক অন্যদিকে সুতরাং সব থেকে ভারী হচ্ছে আলফা কণা অন্যদিকে বিটা কণা সেটা মাত্র ইলেকট্রন দিয়ে তৈরি বিটা কণা লক্ষ্য করে দেখো বিটা কণা কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রনের এক পুরোপুরি ইলেকট্রনের মতোই সব কিছু অ্যাকচুয়ালি ইলেকট্রনই তবে এটা কিন্তু বাইরে কক্ষপথে ইলেকট্রন নয় ভেতর থেকে বেরিয়ে আসা ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতর থেকে বেরিয়ে আসা ইলেকট্রন এটা কিন্তু কক্ষপথে ইলেকট্রন নয় তাই নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন তৈরি যদিও থাকে না ইলেকট্রন ইলেকট্রন তৈরি হয় এবং তৈরি হয়ে বিটা রশ্মি হিসাবে বেরোয় আমি এটা নিয়ে পরে আবার আলোচনা করব। আর গামারসি প্রকৃতপক্ষে এই শক্তি আলফা এবং বিটা রশ্মি নির্গমনের পর যে শক্তি কিছুটা শক্তি তৈরি হয় এখানে কিছু ভরের হ্রাস হয় যখন আলফা বা রশ্মি নির্গত হয় হ্যাঁ এবং সেই ভরের হ্রাস তা ইকালু এমসিসকে সূত্র অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই শক্তির একটা অংশ আলফা এবং বিটা কণা নিয়ে একটা বেগ নিয়ে নির্গত হয় আর বাকি অংশ নিউক্লিয়াসের মধ্যে থাকে প্যারেন নিউক্লিয়াসের মধ্যে বাকি অংশটা থাকে এবং সেটা আবার সেই নিউক্লিয়াস যখন শক্তি বিকিরণ করে মানে শক্তি বিকিরণ করে যখন তার এক্সট্রা শক্তিটা বিকিরণ করে দেয় তখন সেটা গামারসি হিসাবে বিকিরণ করে সেটাই গামারসি নির্গমন এবং সেটা উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই শক্তি পেয়ে নিউক্লিয়াসটা শক্তি পেয়ে এই যেমন রেডিয়েশনের ফলে এই যে তেজস্কীয় বিক্রয়নের ফলে যে শক্তিটা তৈরি হলো সেই শক্তিটা নিউক্লিয়াস নিয়ে উত্তেজিত অবস্থায় চলে যায় এবং সেটা আবার গামা রসি মাধ্যমে সেটা স্বাভাবিক অবস্থায় বা ভূমি অবস্থায় ফিরে আসে তাহলে আমরা এখানে আলফাবিটা রসি ভর এবং আধানের আধানের পরিমাণ সম্বন্ধে জানতে পারলাম যে আধানের পরিমাণ প্রোটনের হচ্ছে দুই একক প্লাস দুই একক এবং ইলেকট্রনের মাইনাস এক একক এবং গামারসি কোনো তো আধার নেই আর ভর সব থেকে ভারী হচ্ছে আলফা কণা কারণ দুটো প্রোটন এবং দুটো নিউট্রন নিয়ে তৈরি রশ্মি ভর তার থেকে মানে তারপরেই রয়েছে রশ্মি ভর একটা ইলেকট্রন সেটা আলফা থেকে অনেকটা কম তবে গামারসি কোনো ভর নেই কারণ সেটা রেডিয়েশন প্রকৃত প্রকৃত রশ্মি এবার আসছি আয়নন ক্ষমতা আয়নন ক্ষমতার ব্যাপারটা কী মানে আয়নিত করার ক্ষমতা একটা পরমাণু তার মধ্যে প্রোটন ইলেকট্রন সমান পরিমাণে থাকে তাদের সমান পরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকে এবং তারা প্রকৃতি নিস্তলিত হয় সেই কারণে প্লাস মাইনাস ব্যালেন্স করে কিন্তু কোনো কণা যদি একটা পরমাণুকে ধাক্কা মারে তাহলে সেই ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে সেটা পরমাণুটা আয়নিত হয়ে যায় এই আয়ন এটাই হচ্ছে আয়নন এবং এই আয়নন করার ক্ষমতা সবথেকে বেশি আলফা কণা কারণ আলফা কণা ভর এবং আধান সব থেকে বেশি ফর বেশি কারণ এর যে ধাক্কা দেওয়ার জোর কিন্তু অনেক বেশি এর গতিশক্তিটা বেশি সে কারণে আয়ন ক্ষমতা থেকে বেশি বিটা তারপরে সরি সব থেকে বেশি আলফা তারপরে বিটা তারপরে গামা হ্যাঁ আর একটা কথা হচ্ছে আবার এইভাবেও কিন্তু আয়নন হতে পারে ইলেকট্রন পক্ষপথে যে ইলেকট্রন কোনোভাবে শক্তি নিয়ে মানে জাস্ট এনার্জি নিয়ে ধাক্কা নয় এনার্জি নিয়েও সেটা বেশি শক্তি পেয়ে বেরিয়ে যেতে পারে এভাবে আয়নন হতে পারে সেই কারণে গামারসে আয়ন করতে পারে কিন্তু গামারসে আয়ন ক্ষমতা খুবই কম যেখানে সব থেকে বেশি বিটা তারপর গামা সব থেকে কম আজকে আমরা এখানে আলোচনা করলাম বাকি অংশটা আমরা পরের দিন আবার বলবো